বাংলা কৌতুক এ আমার বউ না এ আমার বউ না এক মহিলা একদিন তার স্বামীকে এসে বলল জানো আমার এত বছর ধরে যে মাথা ব্যথাটা ছিল তা সেরে গেছে স্বামী বলল তাই নাকি কিভাবে আমি এক সম্মোহনবিদের কাছে গেছিলাম সে আমাকে এক কায়দা দেখিয়ে দিল আমি আয়নার সামনে দাঁড়ালাম আর নিজেকে খুব জোর দিয়ে বললাম আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো মাথা ব্যথা নেই অমনি আমার মাথা ব্যথা গায়ে স্বামী বলল বাহ বেশ বউ বলে ইয়ে দেখ তুমিও তো বেশ কিছুদিন বিছানায় কেমন ঠান্ডা মেরে গেছো বলি কি ওনার কাছে একবার যাও যদি কোনো ফল হয় স্বামী গেল সম্মোহনবিদের কাছে ফিরে এসেই সে স্ত্রীকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল সব খুলে বউকে বলে আমি দুই মিনিটের জন্য আসছি এই বলে বাথরুমে চলে গেল ঠিক দুই মিনিট পরে এসে বউকে এক উত্তাল আনন্দে ভাসিয়ে দিল বউ হাঁফাচ্ছে স্বামী বলে আমি দুই মিনিটের জন্য আসছি এই বলে আবার বাথরুমে দৌড় দুই মিনিট পরে এসে আবার এক উদ্দাম পারফরমেন্স বউ হাঁসফাঁস করে উঠল তার মাথা ঘুরপাক খাচ্ছে এমন উথাল পাথাল আবেশ তো বিয়ে শুরুতে ছিল না সামলে উঠতে না উঠতেই স্বামী আবার বলে আমি দুই মিনিটের জন্য আসছি এবার বউয়ের কৌতূহল হল কি করে সে দুই মিনিটে সে চুপচাপ পিছু নিল বাথরুমের দরজায় উঁকি মেরে দেখে তার স্বামী আয়নার সামনে দাঁড়ানো বলে চলেছে এ আমার বউ না এ আমার বউ না এ আমার বউ না